তো সবার কি অবস্থা? আজকে চলে আসছি লাউ খেতে বাগানে, চলে আসছি এটা দেখো। লাউ লাউ খেতে। আজকে লাউ পারবো, এখানে লাউ পারবো, আপনাদেরকে আমি দেখাই। দাঁড়ান, লাউ দেখেন, চুরি করতে আসছি, লাউ চুরি করার জন্য আসছি আমরা। এই যে দেখেন, এই যে মিষ্টি কুমড়া না, কচ্ছপের বাগান। এই দেখেন, এটা হচ্ছে কচ্ছপের বাগান। এখানে যে কচ্ছপ আছে, উঁচু পুকুরে আছে, যেখানে আছে পানির ভিতরে, দেখেন কচ্ছপের বাগান। এখানে এসে দেখা হইলো কচ্ছপের বাগানে। হা, বৃষ্টি নামছে রে। এই যে এখানে বিভিন্ন রকমের সবজি আছে দেখেন আপনারা। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার লাউ। এখন বর্তমানে আছি হচ্ছে লাউ বাগানে, এটা হচ্ছে মালয়েশিয়ার একটা লাউ বাগান। এই দেখেন বাংলাদেশের মতোই, দেখেন কত লাউ ধরছে। এই যে স্বাদের লাউ দেখেন, এই দেখেন কত লাউ। এটা হচ্ছে বিশাল বড় একটি লাউয়ের বাগান, আপনারা দেখেন দেখেন কত বড় একটা লাউয়ের বাগান। আপনারা সাথেই থাকুন। এই এদিকে আসেন, ও এখানে এখানে দেখেন, এই যে লাল শাক আছে, এদিকে আসেন। এই আর তো ঢোকা যাবে না, একটু দেখে যাই আসেন। এখানে ওই এখানে কাজ করতেছে, এখানে এখানে কাজ করতেছে। এটা এটা পুঁই শাক আছে, এই যে সামনে লাউ। কি বাংলা নাকি না তামিল জানতো। দেখেন এই যে এখানে সবজির চাষ করতেছে, এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। দেখেন এই যে বাংলাদেশি এক ভাই, এই যে বাংলাদেশি এক ভাই এখানে পরিশ্রম করতেছে। তো সবার কি অবস্থা? আজকে চলে আসছি সবজি বাগানে। এখানে এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হইলো, একটু কথা বলবো তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। সালাম। দেশের বাড়ি কোথায় ভাই? সালামু আলাইকুম। ভালো আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হলো বিবাড়িয়া ডিস্ট্রিক্ট। আপনি কতদিন হলো মালয়েশিয়া আসছেন? মালয়েশিয়া যাইছি আজকে 2 মাস চলে। 2 মাস। তো মূলত এখানে কি কাজ করেন? সবজি কাজ করি। সবজি কাজ করেন। এখানে কি কি চাষ করেন? অনেক কিছু, যে মরিচ থেকে দইরা মুড়ো, যে পুঁই শাক, ভেন্ডি, বাইগন, মানে সবকিছু আর কি, সবকিছু মিলাই আর শসা আছে। এগুলি চাষ করে আপনারাই চাষ করেন? জি। আর এগুলি মানে তুলে বাজারে নেয়? এটা এটা মালিকের নেই, মানে আপনাদের কাজ হচ্ছে এই চাষ করে তুলে দেওয়া আর কি। ও এখানে কত কয় ঘন্টা ডিউটি করেন? ডিউটি মনে যে আমরা এমনি 6টার সময় নামি, যাই হোক। ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। এখানে যে এখানে তো রোদ, মূলত রোদে কেমন লাগে আপনার? বাংলাদেশের মতোই রোদ নাকি আছে? একটু কম আছে এখানে, সামান্য কম আছে, সামান্য কম, কিন্তু একটু আবহাওয়াটা মোটামুটি মোটামুটি মানে ভালো। যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ।